দামের পরিবর্তনের ভিত্তিতে একশো একাত্তর টি ইস্যুর দাম হ্রাস পেয়েছে ভলিউম ভলিউম পরিবর্তনের ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে এবং একশো উল্লেখ্য একটি বিষয় আমরা লক্ষ্য করি যে দুইটি সেক্টর বাদে প্রত্যেকটি সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে টপ গ্রেইনারের শীর্ষে ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইল অ্যান্ড পাওয়ার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং লুজার হয়েছে ট্রাভেল এবং সিরামিক সেক্টর গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিএসি লেনদেন দুই কোটি টাকা থেকে দুই হাজার কোটিতে বৃদ্ধি পেয়েছে এবং এখানে একটি বিষয় দেখছি যে জনপ্রিয় শেয়ারের তালিকায় শীর্ষে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স যা প্রাইসে গ্রোথ হয়েছে দশমিক ছয় এক শতাংশ এবং তিনশো বারো কোটি টাকা টার্ন ওভার জেনারেট করেছে দামের সর্বাধিক বৃদ্ধি হয়েছে এস বিএসি ব্যাংক যার প্রাইস গ্রোথ হয়েছে সাতাশ দশমিক পাঁচ শতাংশ এবং দামের সর্বাধিক হ্রাস হয়েছে সিএনএটেক্স যার প্রাইস এর নেগেটিভ গ্রোথ হয়েছে সাত দশমিক আট শতাংশ বিএসএসসি কর্তৃক শেয়ার বাজারে সাপোর্ট প্রদান ও তারল্য বৃদ্ধির উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণের কারণে যে সকল বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করছেন তারা এখন বাজারে অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহী হতে পারেন সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বলা যায় যে আগামী কিছুদিন বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় বিক্রয়ের হার বৃদ্ধির পাশাপাশি সুযোগের উঠানামা লক্ষ্য করা যেতে পারে এই ছিল আমাদের শেয়ার বাজার সম্পর্কিত আলোচনা আমাদের আলোচনাটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিন